যখনই কোনো বিয়ে হয়ে থাকে, সবার আগে ছেলে আর মেয়ের বয়স দেখা হয়ে থাকে, আর তাদের দিকে নজর রাখা হয়ে থাকে যাতে ছেলে আর মেয়ের বয়সের পার্থক্য বেশি না হয়ে থাকে। কারণ বেশি বয়সের পার্থক্য থাকলে দুজন দুজনের জীবনকে ঠিকভাবে বুঝতে পারবে না, দুজনেরই সমস্যা হতে পারে। আর আজ এমন একটি মামলা সামনে এসেছে যেটি দেখার পর আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না। আসলে একটি কম বয়সী মেয়ের সাথে একটি 70 বছর বয়সের মানুষের বিয়ের কথা সামনে এসেছে, আর এটি দেখে আপনি বলবেন তারা দুজনে বাবা আর মেয়ে, কিন্তু এমনটি না। আর এমন একটি জিনিস এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে, আর যেখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি বয়স্ক ব্যক্তি একটি কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, আর কম বয়সী মেয়ে বিয়ে করেছে, ফলে এই ছবিটি এখন খুবই ভাইরাল হচ্ছে। আর এই ছবিটি দেখার পর মানুষ নানা রকমের কমেন্ট করে যাচ্ছে, আর আপনি এটা জানার জন্য খুবই উৎসুক যে এই বয়স্ক লোকটি কে আর এই কম বয়সী মেয়েটি কে, বা কোথায় ঘটলো এমন ঘটনা, আর কি কারণে মেয়েটা এই লোকটিকে বিয়ে করলো। এই লোকটি আসামের একজন বড় বিজনেসম্যান, তার নাম রাজেশ কুমার। তার সাথে তার পরিবারের সকলেই তার ব্যবসার খেয়াল রেখে থাকে, আর যখন তাকে জিজ্ঞাসা করা হয়ে থাকে তার বিবাহ নিয়ে, তিনি যা উত্তর দেন তাতে সকলেই চমকে যান। তিনি বলেন এটি তার নিজের জীবনের মামলা, এখানে তিনি অন্য কারুর মতামতের কোনো রকমের কান দেবেন না, কে কি বলল তাতে তার কিছু আসে যায় না। এই রকম ঘটনা আমাদের দেশেও দেখতে পাওয়া গেছে। আমাদের রেলমন্ত্রী মুজিবুর রহমান, তিনি তার সে অর্ধেক বয়সের মেয়েকে বিয়ে করেছেন। এছাড়া আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ একই ঘটনা ঘটিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে প্রেম ভালোবাসা বয়সের সাথে সম্পর্ক নয়, এটা আসলে মনের ব্যাপার।